ফিলিস্তিনের বাস্তুচ্যুত নিপীড়িত মানুষগুলো এখন আর মাছ মাংসের আশা করছে না, অন্তত একটি রুটি খেয়ে জীবন ধারণের আকুতি জানাচ্ছে বিশ্ববাসীর কাছে। এমন অবস্থায় বাংলাদেশি চ্যারিটি সংস্থা আউশ ফাউন্ডেশন গাজার একটি মানবিক সংস্থার ব্যবস্থাপনায় খান ইউনিসের আল কারারা ও আল মাউশির পাঁচটি শিবিরে 200 পরিবারের মাঝে বিতরণ করছে খাদ্য সহায়তা। প্রতিটি পরিবারের জন্য খাদ্য সহায়তা তাবুতে তাবুতে পৌঁছে দিচ্ছে আউশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। আগামীতে আসছে ঈদ, ঈদের দিন যাতে তারা অন্ততপক্ষে আটার রুটি খেতে পারে সেজন্য প্রত্যেককে 18 বস্তা আমরা ইতিমধ্যে দিয়েছি। 18 বস্তার সাথে সাথে আমরা উদ্যোগ নিয়েছি ঈদের দিন অন্তত এক টুকরো হলে গোশত যাতে আমরা এই নির্যাতিত ভাই বোনদের জন্য ঈদের দিন একটু আনন্দময় পরিবেশ করে দিতে পারি, এক টুকরো গোশত যাতে ওদের মুখে উঠিয়ে দিতে পারি। এদিকে সদ্য বসতি হওয়া শিবিরগুলোতে হাজার হাজার মানুষ পানির সংকটে অস্থির জীবনযাপন করছে। কূপ থেকে বিশেষ উপায়ে পাম্প বসিয়ে সুপেয় পানির ব্যবস্থা করছে সংস্থাটি। জরুরি পানি সরবরাহ ছিল একটা অংশ, যেখানে পানির সংকট চলতেছে সদ্য বসতি হওয়া স্থাপিত ক্যাম্পগুলোর নিকট আমরা একটা ট্যাঙ্ক বসিয়েছি, এবং দূরে যখনই আমরা খবর পেলাম একটা পানির কূপ পাওয়া গেছে, সেই দূরতে লম্বা পাইপ দিয়ে আমরা এই ক্যাম্পের মাঝেই মোটরের সাহায্যে পানি নিয়ে আসতেছি। এই ক্যাম্পের সকল মানুষজন উপকৃত হচ্ছে দারুণভাবে। মিশর ফিলিস্তিন সীমান্ত রাফা গেল 25 দিন ধরে লাগাতার বন্ধ। কারাম আবু সালেম সহ আরো কয়েকটা ইসরায়েলের সীমান্ত পয়েন্ট দিয়ে অতি উচ্চ মূল্যে ট্যাক্স পরিশোধ করে সীমিত পর্যায়ে ঢুকছে খাদ্য সহ অতিনিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত। এমন সময়ে আশ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছে। শাহাদাত শাওন, আরটিভি।